শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি আজ পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 সৈকত ফ্যামিলি সম্পর্কে বলবো। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার মাতা পিতার সাথে বগুড়ায় একটা ফ্ল্যাটে বাস করে। হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার পিতা জনাব রাশেদুল ইসলাম একজন ব্যাংকার। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। মিস্টার ইসলাম তার অবসর সময়ে গল্প লেখেন এবং গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা মনোয়ারা ইসলাম, শি ইজ এ হাউসওয়াইফ। তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয়েস সুইং। তিনি তার অবসর সময়ে সেলাইয়ের কাজ উপভোগ করেন। শি মেক্স ড্রেস। তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। তিনি প্রায়ই তার বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের কাছ থেকে কাজের অর্ডার পেয়ে থাকেন। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট। সে ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইম্প্রুভ ইজ ইংলিশ। সে তার ইংরেজির জ্ঞান বাড়াতে চায়। সো হি ওয়াচ কার্টুনস অন টিভি এভরি ডে। তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুক। সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস এস্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন। সে প্রাণী বিষয়ক বই, বিশেষ করে বাঘ সিংহ বিষয়ক বই পছন্দ করে। শিক্ষার্থীরা, এখন আমরা আসব প্রশ্নে। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। জিজ্ঞাসা করো এবং প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন নাম্বার 1, হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম। সৈকতের বাবার নাম কি? দেখো, আমরা বইতে পেয়েছি রাশেদুল, মিস্টার রাশেদুল ইসলাম। এই যে লাইনটি, তোমরা উত্তরটা এভাবে দেবে, সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম। সেকেন্ড প্রশ্ন নাম্বার 2, হোয়াট ইজ সৈকত মাদার নেম। সৈকতের মাতার নাম কি? সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোরা ইসলাম। শিক্ষার্থীরা, তোমরা বই থেকে দেখবে নামটা এখানে দেওয়া আছে, মিসেস মনোরা ইসলাম। তাহলে আমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে? সৈকত মাদার নেম ইজ মিসেস মনোরা ইসলাম। নাম্বার 3, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। তাদের মাতা পিতা অবসর সময়ে কি কাজ করেন? সৈকত ফাদার রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম। হিজ মাদার এনজয়েস সুইং। শিক্ষার্থীরা, তোমরা একটু দেখবে যে আমাদের বই থেকে কিন্তু উত্তরটা লিখতে হবে, যেহেতু আমরা এখান থেকে লিখতে পারি সৈকত ফাদার রাইট স্টোরিজ রাইট যে মিস্টার আছে মিস্টার ইসলাম, এখানে আমরা দেব সৈকত ফাদার্স রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। হ্যাঁ, তারপরে এখান থেকে দেব ইন হার ফ্রি টাইম ইন হিজ ফ্রি টাইম। হিজ মাদার এনজয়েস সুইং ইন হার ফ্রি টাইম। নাম্বার 4,
হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম? সৈকত অবসর সময়ে কি করেন? অ্যান্সার দেবে সৈকত ওয়াচ কার্টুন অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুক ইন হিজ ফ্রি টাইম। তাহলে আমরা আবার বলি উত্তরটা, সৈকত ওয়াচ কার্টুন অন টিভি অ্যান্ড রিডস ইংলিশ বুকস ইন হিজ ফ্রি টাইম। নাম্বার ফাইভ, হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক? সৈকত কোন ধরনের বই পছন্দ করে? আনসার, সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস, এক্সপেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। সে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার দেখো পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা বই থেকে এভাবে লিখবে যে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যালস, এক্সপেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো, আর যেহেতু এখনও করোনা মহামারী কাল চলছে, তাই তোমরা বাড়িতে থেকো, ভালো থেকো।